কিয়ামত সংগঠিত হবে এ কথা অমোঘ সত্য। এতে যেমন কোনো সন্দেহ নেই, তেমনি কিয়ামতের আগেও পৃথিবীতে বিভিন্ন ধরনের আলামত সংগঠিত হবে, তাতেও কোনো সন্দেহের ছিটে ফোটাও নেই। কারণ এসব নিদর্শনাবলীর বিবরণ কোরআন হাদিসের পাতায় পাতায় বিশদভাবে বর্ণিত হয়েছে। এগুলোর জ্ঞান থাকলে সবার জীবনে বহু কল্যাণ নিহিত হবে। অদৃশ্যের প্রতি বিশ্বাস সুদৃঢ় করা ইমানের ছয়টি মৌলিক বিষয়ের অন্যতম। এই রাজ্যের মহারাজা মহান রাব্বুল আলামিন আল্লাপাক বলেন, আর যারা অদৃশ্যের বিষয়াবলিতে পূর্ণ বিশ্বাস রেখে নামাজ কায়েম করবে, সূরা বাকারা। কিয়ামতের নানা নিদর্শন সম্পর্কে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে সতর্ক হওয়ার নির্দেশ জানিয়ে দিয়েছেন। কেননা অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহই জানেন, কখন কি ঘটবে এই পৃথিবীতে একমাত্র তিনিই শুধু জানেন। কারণ অদৃশ্যের বিষয়াবলী নিয়ে কথা বলা কোনো ধারণা প্রসূত বা খেয়ালিপনা বিষয় নয়। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, তিনি অদৃশ্যের জ্ঞানী, পরন্তু তিনি অদৃশ্যের বিষয়ে কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রাসূল ব্যতীত। তখন তিনি তার অগ্রে ও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন, সূরা জিন আয়াত নম্বর 26। সূরা নামলে আল্লাহ তাআলা আরও বলেন, বলুন, আল্লাহ ব্যতীত নবমণ্ডল ও ভূমণ্ডলে কেউ গায়েবের খবর জানে না এবং তারা জানে না যে তারা কখন পুনরুজ্জীবিত হবে, সূরা নামল আয়াত নম্বর 65। আমরা নানাভাবে নানা সময়ে কিয়ামতের বিভিন্ন নিদর্শন সম্পর্কে জানতে পেরেছি, যেমন ইমাম মাহদীর আগমন, কিয়ামতের আগে নবী হযরত ঈসা আলাইহিসসালাম নেমে আসবেন আসমান থেকে দাজ্জালকে হত্যা করতে, এছাড়াও ইয়াজুজ মাজুজ জাতির উদ্ভব, তিনটি বিশাল ভূমিধস, পৃথিবীতে অদ্ভুত প্রাণীর বিচরণ, বিশাল ধোঁয়া বা অগ্নিকুণ্ডলী যা হাশরের ময়দানে তাড়িয়ে নিয়ে যাবে মানুষকে, এসবই কিন্তু কিয়ামতের সর্ববৃহৎ 10টি নিদর্শন। কিয়ামত যখন অতি সন্নিকটে আসবে, সেই সময় এসব বড় বড় নিদর্শন খুব অল্প সময়ে একটির পর একটি ঘটতে থাকবে, আর সেই সময় মানুষের ঈমান ধরে রাখা খুবই কষ্টদায়ক হয়ে উঠবে। আর যারা কিঞ্চিৎ পরিমাণ ঈমান ও মুমিন ব্যক্তি হবেন, সেই কঠিন সময়েই তাদেরকেই পরম দয়ালু আর রহমান আল্লাহ তাআলা রক্ষা করবেন এবং পুরস্কারও দিবেন যথোপযুক্ত। তবে সেই সব বড় বড় নিদর্শন হওয়ার আগে পৃথিবীতে নানাভাবে নানা সময়ে কিয়ামতের ছোট ছোট নিদর্শন ঘটবে, সেগুলো থেকে আল্লাহ ও তার রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন ও হাদিসের মাধ্যমে বিভিন্ন বিষয় দিয়ে সতর্ক করেছেন। সেগুলো আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটির প্রভাষক ডক্টর মুহাম্মদ আব্দুর রহমান আরিফির গ্রন্থ থেকে, যেটির অনুবাদ গ্রন্থ উমাইর লুৎফর রহমানের মহাপ্রলয়। কিয়ামতের আগে অসংখ্য ছোট ও মাঝারি নিদর্শন ঘটতে থাকবে আমাদের এই পৃথিবীতে, সেগুলো থেকে বেশ কয়েকটি নিয়ে আজকের পর্ব। ছোট নিদর্শনগুলোর মধ্যে যেগুলো প্রকাশ হয়ে অতিবাহিত হয়েছে, যেমন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা, মদিনার মাটিতে বিশাল অগ্নিকুণ্ড প্রকাশ ইত্যাদি। আর মধ্যম নিদর্শন সেগুলো যেগুলো প্রকাশ হয়েছে এবং শেষ না হয়ে দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে, এসব নিদর্শনের সংখ্যা অনেক, যেগুলো আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করব। যেমন দাসীর গর্ভ থেকে মনিবের জন্ম, ঘরবাড়ি সুউচ্চ করতে আরবদের প্রতিযোগিতা, প্রায় 30 জনের মতো মিথ্যা নবুয়ত দাবিকারীর আত্মপ্রকাশ ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে, শেষ নবী হিসেবে তিনি দুনিয়াতে তার আগমনে কিয়ামতের প্রথম ক্ষুদ্রতম নিদর্শন। হযরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি তর্জনী এবং মধ্যমাঙ্গুলি দিয়ে ইশারা করে বলেছেন, আমার এবং কিয়ামতের মাঝে দুই আঙ্গুলের মধ্যবর্তী ফাঁকা জায়গার ন্যায় ব্যবধান, বুখারি মুসলিম। প্রখ্যাত সাহাবী আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায়, তাবুক যুদ্ধ চলাকালে একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, তিনি তখন পশমের তৈরি একটি তাঁবুতে বসাছিলেন, আমাকে দেখে বলতে লাগলেন, ছয়টি বিষয়ে আঙ্গুল দিয়ে গুনে রাখো, এক আমার ইন্তেকাল, দুই বায়তুল মাকদিস বিজয়, তিন ছাগবেধি সদৃশ এক প্রকার মহামারীতে তোমাদের ব্যাপক প্রাণহানি, চার ধন সম্পদ বৃদ্ধি, এমনকি 100 দিনার দিতে চাইলেও প্রস্তাবিত ব্যক্তি ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠবে, অর্থাৎ মানুষের হাতে হাতে টাকা পয়সার জয় জয়কার হবে, 100-200 টাকা কারো চোখেই পড়বে না, সবাই লাখ কোটি চিন্তায় মত্ত থাকবে, পাঁচ এমন ফেতনা যা আরবের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে, ছয় তোমাদের এবং রোমকদের মাঝে অর্থাৎ বর্তমান ইউরোপ
আমেরিকার মাঝে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। অতঃপর রোমকরা চুক্তি ভঙ্গ করে 80টি ঝণ্ডা তলে সমবেত হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। প্রতিটি ঝান্ডার অধীনে তাদের 12,000 করে সৈন্য থাকবে। বুখারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাধ্যমেই সবচেয়ে বড় ধাক্কাটি মুসলমানদের অনুভূত হয়। কিয়ামতের চিরন্তন নিদর্শন হয়ে লাখো সাহাবীকে শোক সাগরে ভাসিয়ে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে যান। ওনার ইন্তেকালে ওহী আগমনের দ্বার চিরতরে বন্ধ হয়ে যায় এবং নানান ফেতনা মুসলমানদের গ্রাস করতে থাকে। কুরআনুল কারীমের 54 নম্বর সূরা কামারে কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি দলিল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কিয়ামত আসন্ন, চাঁদ বিদীর্ণ হয়েছে, আর যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরাগত জাদু। সূরা আল কামার আয়াত নম্বর 1-2। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজা হিসেবে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে আলাদা হয়ে যাওয়া কিয়ামতের একটি বড় আলামত। এছাড়াও এই মুজিজাটি আরও একদিক দিয়ে কিয়ামতের আলামত, তা এই যে চন্দ্র যেমন আল্লাহর কুদরতে দুই খণ্ডে বিভক্ত হয়ে পড়েছিল, তেমনিভাবে কিয়ামতে সমস্ত গ্রহ উপগ্রহের খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া কোনো অসম্ভব ব্যাপার নয়। মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার রিসালাতের সপক্ষে কোনো নিদর্শন চাইলে আল্লাহ তাআলা তার সত্যতার প্রমাণ হিসেবে চন্দ্র বিদীর্ণ হওয়ার মুজিজা প্রকাশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকালে বাইতুল মাকদিস সম্পূর্ণ রোম খ্রিস্টানদের অধিকারে। রোম ছিল তখনকার প্রতিষ্ঠিত পরাশক্তি। জীবদ্দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে বাইতুল মাকদিস বিজয়ের সুসংবাদ দেন এবং একে কিয়ামতের অন্যতম নিদর্শন বলেও আখ্যায়িত করেন। ইসলামের ইতিহাসে দুবার বাইতুল মাকদিস বা মসজিদে আকসার বিজয়ের উল্লেখ পাওয়া যায়। প্রথমবার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে, দ্বিতীয়বার আইয়ুবী শাসনামলে। মুসলিম শরীফে এসেছে অচিরেই একদল নিষ্ঠাবান মুসলমানের নেতৃত্বে বাইতুল মাকদিস বা আলাক্সা মসজিদ আবারও বিজয় হবে। এমনকি পাথর ও বৃক্ষকুল প্রতিটি মুসলমানকে ডেকে বলতে থাকবে, ওহে আল্লাহর বান্দা মুসলিম, এদিকে এসো, আমার পেছনে ইহুদি লুকিয়েছে, তাকে হত্যা করো। ভুল কিছু শুনছেন না, ঠিকই শুনছেন, বাস্তবেই বৃক্ষ সেদিন কথা বলবে। আল্লাপাক জড়বস্তুদের দিয়ে কথা বলাবেন। শেষ জামানায় মুসলমান এবং ইহুদিদের মধ্যে সবশেষ মরণযুদ্ধ সংঘটিত হবে। সেই সময় আল্লাপাক মুসলমানদের মহাবিজয় দান করবেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিদের সাথে তোমাদের লড়াই হবে, তাদেরকে তোমরা ছত্রভঙ্গ করে দিলে পাথর ও বৃক্ষকুল তোমাদের ডেকে বলতে থাকবে, ওহে মুসলিম, আমার পেছনে ইহুদি লুকিয়েছে, এসো একে হত্যা করো। বুখারি মুসলিম। পাথর ও বৃক্ষকুলের বাক্যলাভ কিয়ামত ঘনিয়ে আসার অন্যতম নিদর্শন। তবে গারকাদ বৃক্ষ ইহুদিতে রোপিত হয় কোনো কথা বলবে না। প্লেগ বা মহামারী জাতীয় বড় ধরনের কোনো সংক্রমণশীল ব্যাধি ছড়ানোর ফলে ব্যাপক প্রাণনাশ ঘটবে, দলে দলে মানুষ মৃত্যুমুখে পতিত হবে। বর্ণিত আছে আমওয়াজ মহামারীতে এরকম ব্যাপক প্রাণহানি ঘটেছিল, শরীরের কোনো স্থানে ফুলে গিয়ে প্রচণ্ড ব্যথা অনুভূত হতো, দেখতে দেখতেই আক্রান্ত ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়ত। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে বাইতুল মাকদিস বিজয়ের 2 বছর পর 18 হিজরিতে আমওয়াজ মহামারীর ঘটনা ঘটে। 50,000-এর মতো মুসলমান সেখানে মারা যায়। নানা ফেতনার দ্রুত আবির্ভাব কিয়ামতের অন্যতম আরেক নিদর্শন। প্রতিদিন ফেতনাগুলো রং বেরঙ্গের চেহারায় নতুন রূপ নিয়ে আবির্ভূত হচ্ছে। প্রযুক্তি, ইন্টারনেট, ম্যাগাজিন ও স্যাটেলাইট টেলিভিশনের ফলে চোখের ফেতনা ব্যাপক আকার ধারণ করেছে। এমন মুহূর্তে আল্লাহর ভয়ে যে ব্যক্তি এ সকল ফেতনা থেকে নিজেকে বিরত রাখবে, অবশ্যই আল্লাহ তাআলা তার অন্তরে ঈমানের মধুরতা সৃষ্টি করে দেবেন। কিয়ামতের আরও অন্যান্য নিদর্শন নিয়ে পরের পর্বে আবারও আলোচনা হবে ইনশাআল্লাহ।